স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করেই পরিবহন ধর্মঘট ডেকেছে পরিবহন শ্রমিকরা। এর পেছনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো হাত নেই। বিকেলে আগামী 29 অক্টোবর আওয়ামী লীগের ঢাকা জেলা সম্মেলনের সভাস্থল পরিদর্শন শেষে তিনি আরও বলেন, বিএনপি অতীতে কর্মসূচির নামে এত বেশি গাড়ি ভাঙচুর করেছে যে পরিবহন শ্রমিকরা আতঙ্কে ধর্মঘট ডেকেছে। এ সময় আওয়ামী লীগ নেতা মির্জা আজম বলেন, শনিবার লক্ষাধিক লোক উপস্থিত থাকবে এই সম্মেলনে।